स्टूडेंट्स दिस इज राजेश वेलकम टू आरडीएन स्टाडी। आज के हमारा त्रिपुरा टेटर किछु गुरुत्वपूर्ण प्रश्न निये आलोचना करब। आज के हमारा किछु गुरुत्वपूर्ण ग्रंथ एवं किछु गुरुत्वपूर्ण उक्ति निये आलोचना करब जेगुलो हमारा प्रायई त्रिपुरा टेटर जे पॉलिटिकल साइंसेर पार्ट रयेछे एखाने आसते देखा जाए। ताहले देखुन एक नम्बरे रयेछे समाजतत्त्वेर जनक के, उत्तर हबे अगस्ट कुत। ताहले समाजतत्त्वेर जनक के आंसर हबे अगस्ट कुत। तारपर परिवर्तनशील सामाजिक सम्पर्कई हलो समाज, के बोलेछेन एटा हबे मेकाइबार ओ पेज। मेकाइबार ओ पेज बोलेछेन परिवर्तनशील सामाजिक सम्पर्कई हलो समाज। नेक्स्ट व्यक्ति ও সমাজের সদস্যদের পারস্পরিক সম্পর্ক হলো সমাজ, কে বলেছেন? উত্তর হবে টিমাসেফ। টিমাসেফ এই কথাটি বলেছেন। প্রশ্নটি হচ্ছে ব্যক্তি ও সমাজের সদস্যদের পারস্পরিক সম্পর্ক হলো সমাজ, কে বলেছেন? উত্তর হবে টিমাসেফ। তারপর মাইন্ড সেলফ এন্ড সোসাইটি বইটি কার লেখা? উত্তর হবে মিড। পাঁচ নম্বর কমিউনিজম ইন মডার্ন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? উত্তর হবে বিপিন চন্দ্র। নেক্সট আত্মীয়তার বন্ধন সমাজ সৃষ্টি করেছে, উক্তিটি কার? উত্তর হবে মেকাইবার। সাত নম্বর জোর যার মুলুক তার, উক্তিটি কার? এটি হবে টমাস হবস। টমাস হবস বলেছিলেন জোর যার মুলুক তার। আট নম্বর দ্য মডার্ন স্টেট গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মেকাইবার। দ্য মডার্ন স্টেট গ্রন্থটি লিখেছিলেন মেকাইবার। নেক্সট দ্য এলিমেন্টস অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থটি কার লেখা? আনসার হবে মেকাইবার। নেক্সট দশ নম্বর দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটি কার? উত্তর হচ্ছে হার্বার্ট স্পেন্সার। প্রশ্নটি কি দ্য প্রিন্সিপাল অফ সোশিওলজি গ্রন্থটি কার লেখা? উত্তর হবে হার্বার্ট স্পেন্সার। এগারো নম্বর ল অফ থ্রি স্টেজেস কে প্রদান করেছেন? উত্তর হবে অগাস্ট কুত। অগাস্ট কুত ল অফ থ্রি স্টেজেস প্রদান করেছিলেন। নেক্সট ট্রাইব কাস্ট অ্যান্ড রিলিজিয়ন গ্রন্থটি কার? উত্তর হবে রমেশ তাপার। তেরো নম্বর হিউম্যান সোসাইটি গ্রন্থটি কার? উত্তর হবে ডেভিস। ডেভিস লিখেছিলেন হিউম্যান সোসাইটি। চোদ্দো নম্বর মানুষ সামাজিক জীব কথাটি কে বলেছেন? উত্তর হবে এরিস্টটল। ভেরি ইম্পর্টেন্ট, মানুষ সামাজিক জীব এই কথাটি বলেছিলেন এরিস্টটল। নেক্সট পজিটিভ ফিলোসফি গ্রন্থে কে প্রথম সোশিওলজি কথাটি ব্যবহার করেন? একটি গ্রন্থ ছিল যেটির নাম ছিল পজিটিভ ফিলোসফি এবং এই গ্রন্থের মধ্যে সর্বপ্রথম সোশিওলজি কথাটি ব্যবহার করা হয়েছিল। আর এই কথাটি কে সর্বপ্রথম ব্যবহার করেছিলেন? উত্তর হবে অগাস্ট কুত। ষোলো নম্বর দ্য ফ্যামিলি গ্রন্থটি কার? উত্তর হবে জিসবার্ট। দ্য ফ্যামিলি গ্রন্থটি লিখেছিলেন জিসবার্ট। সতেরো নম্বর সমাজ হলো গোটা সামাজিক সম্পর্কের অবস্থা, কথাটি কে বলেছেন? মেকাইবার। নেক্সট সামাজিক সম্পর্কের পূর্ণাঙ্গ রূপই হলো সমাজ, কথাটি কে বলেছেন? উত্তর হবে মেকাইবার। উনিশ নম্বর সমাজ হলো পারস্পরিক সামাজিক সম্বন্ধজাল, কথাটি কে বলেছেন? উত্তর হবে মেকাইবার। তাহলে প্রশ্নটি হচ্ছে সমাজ হলো পারস্পরিক সামাজিক সম্বন্ধজাল, কথাটি বলেছিলেন মেকাইবার। বিশ নম্বর সমাজবিহীন মানুষ হয় পশু না হয় দেবতা, এ কথাটি কে বলেছেন? উত্তর হবে এরিস্টটল। এ ছিল আজকে আমাদের বিশটি প্রশ্ন, যেগুলো প্রায়ই আমরা পলিটিক্যাল সায়েন্স মানে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের মধ্যে আসতে দেখা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি পলিটির সবগুলো ভিডিও
এবং ত্রিপুরা টেট সিলেবাস ওয়াইজ ইতিহাস ভূগোল এবং এসিস্টিভ পেডাগোজির ভিডিও দেখতে চান তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন বাংলা যে সাহিত্যিকরা রয়েছে তাদের ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে যেতে হবে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আপনারা পেয়ে যাবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ।